এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির চুল নখ কাটা বা নীল পালিশ উঠানো কি জায়েজ আছে মৃত ব্যক্তির আপনার শরীরে পরিবর্তন পরিবর্তন করা জায়েজ নয় ওয়ারিজদের ওয়ারিসদের কর্তব্য বা আপনার পরিবার সদস্যদের কর্তব্য হলো মৃত ব্যক্তি যখন মরণাপন্ন ছিলেন বা মৃত্যুর আগে শয্যাশায়ী ছিলেন তখন তার নখ চুল এগুলো কেটে দেওয়া নেল পুরুষ থাকলে সেটা উঠাই দেবেন ভিন্ন বিষয় কিন্তু আপনি মৃত্যুর পর তার এই চুল নখ এগুলো কাটলে সেটা মাকরু হবে অনচিক হবে হেফসখানা বাচ্চাদের খুব মারধর করা হয় বিশ্ব ইসলামের শরীয়ত কি বলে হেফসখানা হোক আর স্কুল হোক যেখানে হোক নাই কারণ কারণ আমরা অনেক স্কুলের কথা জানি যে অনেক স্কুলেও বাচ্চাদের প্রতি এরকম টর্চার করা হয় এমনকি বাসাবাড়িতে অনেক মা বা অনেকের সন্তানদের প্রতি অনেক টর্চার করেন এগুলো ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে অবশ্যই নিন্দনীয় বাচ্চাদেরকে শাস্তি আরোপ করার কোনো সুযোগ নেই ইসলাম ইসলামেশ্বরীর যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধি আলোকে বাচ্চাদের উপরে কোনো দণ্ড কার্যকর করার সুযোগ নেই কারণ তারা বাচ্চা অতএব বাচ্চাদেরকে আল্লাহর বিধান লঙ্ঘন করলে যদি দণ্ড আরোপ করা না যায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে পড়াশোনার জন্য মার দরকার তো কোনো প্রশ্নই উঠতে পারে না নবিকি সাদ আল্লাহ সাল্লাম কিংবা সাহাবা একরাম তারা বাচ্চাদেরকে এভাবে প্রহার করেছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে নির্মমভাবে প্রহার করা হচ্ছে কোনো এর কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা পাই না তবে হ্যাঁ এটা ঠিক যে ইসলাম শাসনের কথা বলে বাচ্চাদেরকে শাসন করতে হবে সেটা মা বাপ যেমন করবেন শিক্ষকও তেমন করবেন পশ্চিমা সভ্যতা বাচ্চাদেরকে শাসনকে অস্বীকার করে তারা আজকাল মনে করে যে না বাচ্চাদের কোনো শাসন করার দরকার নেই তাদের এমনি ছেড়ে দিতে হবে সেটা যে একেবারেই আপনার একটা আপনার ভুল কালচার এবং সংস্কৃতি সেটি বোঝবার জন্য বোধহয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এই জন্য তাদের সমাজে উশৃঙ্খলতা এটা চরমে পারিবারিক কোনো বন্ধন বা সম্পর্ক উল্লেখযোগ্য নাই বললেই চলে এর অন্যতম একটা কারণ হলো এটি শাসন এবং সহাগ দুটাকে সমান্তরালভাবে ইসলাম করতে বলেছে যার কারণে বাচ্চাদেরকে শাসন করা যাবে কিন্তু শাসন মানে এই নয় যে তাদের প্রতি নির্যাতন করবেন টর্চার করবেন লাঠি থাকবে বেদ থাকতে পারে সেটা তাদেরকে সতর্ক করবার জন্য সেটা তাদেরকে সাবধান করার জন্য এবং যখন তারা অন্যায় করবে তখন তাদেরকে মৃদু প্রহার করা যেতে পারে সেটা নিচকি ভয় পাওয়ার জন্য সেটা শাস্তি দেওয়ার জন্য নয় যার শরীরে দাগ ফেলানোর জন্য নয় তাকে আঘাতপ্রাপ্ত করার জন্য নয় বিধায় ইসলাম আমাদেরকে এই মধ্যম পন্থা অবলম্বন করতে করেছে এবং এর মাঝেই আমাদের কল্যাণহিত আছে অথবা ভিভানে বাচ্চাদের প্রতি অমানবিক যে টর্চার হয়ে থাকে একজন বাচ্চাকে আপনার সজরে বেদ দিয়ে আঘাত করতে করতে তার শরীরে দাগ ফেলে দেওয়া হয় তাকে অনেক সময় দেখা যায় পায়ে নিচে পাড়ে পাড়া দিয়ে ধরে বা হাত পা বেঁধে মারা হয় এগুলো হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ এগুলো না যায় এবং গুণা এবং অত্যাচার রীতিমতো এবং এই অত্যাচার পড়াশোনার জন্য বাচ্চাদেরকে করা অবস্থাতে যায় তাই নামাজে লোকমা দেওয়ার পদ্ধতি কী নামাজে যদি কোনো ভুল হয় ম্যাম সাহেবের তাহলে মোক্তাদিরা পেছন থেকে তাকে যে কারেকশন করবেন সেটাকে লোকমা বলা হয় এই লোকমা দেওয়ার পদ্ধতি হলো ইমাম সাহেব যদি ভুল করেন তাহলে কেরাতে ভুল করলে কেরাতটা পেছন থেকে মুক্তাদিরা ধরিয়ে দিবেন ধরুন একটি আয়াতে তার একটি আয়াত রেখে তিনি চলে গেছেন তাহলে একটি বলে দিবেন পেছন থেকে মোস্তাদিরা অথবা একটা আয়াতে তিনি বেঁধে গেছেন তাহলে সেটা আয়াতটা বলে দেওয়ার চেষ্টা করবে পেছন থেকে মোক্তাদিরা এটা হলো আয়াতের লোকমা আর যদি রুকু সেজদাতে ত্রুটি করেন ভুল করেন সেদা দুটো জায়গায় তিনি তিনটা দিলেন বা একটা দিয়ে বসে থাকলেন কিংবা দ্বিতীয় রাখাতে না বসে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন তো এরকম পরিস্থিতি যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেবকে লোকমা দেওয়ার বা তার কারেশন করার পদ্ধতি হলো তাকে পেছন থেকে আল্লাহ বলতে হবে সোহান আল্লাহ বললে ইনশাআল্লাহ দেশকে কারকশন হিসেবে গণ্য হবে আমাদের দেশে সাধারণত আল্লাহ হকর বলে মানুষ লোকমা দেয় আল্লাহ হকর না বরং দিতে হবে সোহান আল্লাহ বলে লোকমা সোহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখে মানে আপনি ভুল করছেন সোহান আল্লাহ পবিত্র মানে আল্লাহ তো ভুল হয় না অথবা সোহান আল্লাহ বলে আমরা লোকমা দেব